আলহামদুলিল্লাহ প্রশ্ন আসছে যে পীর এর কাছে পীর ধরা সম্পর্কে সোজা কথা এবং অনেকে বলে থাকেন সুরাই ইউনিসের বাসুয় আল্লাহর অলিদের কোনো ভয় নাই চিন্তা নেই তো এই দলিত তাদের বিপক্ষে যাচ্ছে কারণ ভয় চিন্তাতে মুক্ত তো সারা পৃথিবীর সকল মুসলমানকে হওয়া দরকার এবং হতে চায় সবাই দুনিয়াতে যদি কিছু দুশ্চিন্তাগ্রস্ত হয়ও আখের হাতে জান্নাতে কে যেতে চায় না জান্নাতে যেতে চাইলে সবাইকেই আল্লাহরুলি হতে হবে এবং আল্লাহ ওই আয়তের মধ্যে আরেকটা প্রতিবাদ রাখছেন সেটা হলো যারা ইমান এনেছে এবং যারা আল্লাহকে ভয় করে চলে তারাই সবাই আল্লাহরুলি তো এমনও সাধারণ মানুষ আসছে যে তার আল্লাহর ভয় আমাদের মতো অনেক বাঘা বাঘা সারা মানুষের কাছে প্রসিদ্ধ এর এরছে আরও যারা এতাদের তাদের চেয়ে আল্লাহ ভীরুতা বেশি আর ইনারা প্রসিদ্ধি লাভ করার কারণে এবং জয় জয়কার পেয়ে সামনে মানুষের সামনে খুবই আল্লাহ ভীরু কিন্তু ভিতরে ভিতরে নানান ধরনের উপকর্ম করে ফেলে সেটা ধুকায় পড়ে শয়তানের হোক নিজের নফসের হোক এবং এই যে মানুষের যে জনশ্রুতি এবং প্রীতি এটার কারণে ধুকায় পড়ে এরা আরো অনেক সময় আরও খারাপ হয় শেষ পর্যন্ত আপনি নেবেন দলিল দলিলকুল মুর্শিদ আল্লাহ বলছে যে আল্লাহরে না ধরলে আর কাউরে মুর্শিদ পাওয়া যাবে না তা আল্লাহ মুর্শিদ তুমি মুর্শিদ এইগুলি দলিল দিচ্ছে ওরা কাহাব থেকে এই যে বর্তমানে একটা ভণ্ড আছে আস্তফর আল্লাহ এটা বলছিলেন এই জন্য বলছিলেন তো মুর্শিদ সকল নবীরা মসজিদ সকল আলিমরা মুর্শিদ সমাজের সকল মুরব্বীরা মসজিদ তুমি নতুন করে আরেকটা সেই এই যে পেশা পেশাদারি মসজিদ হবা যে এটা দলিল কই তখন আবার গড়িয়া বেসায় কয় যে শিক্ষক শিক্ষক তো সারা দুনিয়ার ব্যাপী শিক্ষক শিক্ষক একটা প্রতিষ্ঠানে তো এক ডজন খানিক শিক্ষক থাকে তাতে সুবিধা হয় একজনের ভুল করলে এগারো জন ধরাই দেয় কিন্তু তোমার এখানে তো কক্ষিগত করা এটা হলো পেশা এটা ব্যবসা এটা নেশা এটা সম্পূর্ণ বেদাত এবং নেই নেয় তো হারাম ইসলামিক রাষ্ট্রনায়ক ছাড়া বয়াত নিতে পারবে না আর যদি নেয় নেওয়ার অধিকার আসে মনে করে তাইলে বাংলাদেশে আজকে থেকে একত্রিশ বছর আগেই উনিশশো একাশি সনের পরিসংখ্যানে দুই লক্ষ আটানব্বই হাজার পীর তাইলে কোনটা প্রথম ওইটাকে ধরেন আর বাকি ওই সময় থেকে নিয়ে দুই লক্ষ সাতানব্বই হাজার নশো নিরানব্বই সবগুলি হত্যা করতে হবে কারণ বয়তের মাসাল এরকম একটাই থাকবে এদের এদের যে কত জায়গায় আটকা পড়া ধরা খাওয়া আছে এগুলো আল্লাহ কেউ জানে এরপরে কারা মতেন মিথ্যা বলে মিথ্যা প্রচার করে জিন সাধন করে জিন সাধন করে মানুষকে এগুলো দেখিয়ে ধোকা দেয় এবং ভিতর সন্তস্ত করে তাদের কায়দা কৌশল করে এগুলোকে নিয়ে জাবর মতো করে এদের হাদিয়া তোফাগুলো হালাল করে আর মানুষের সামনে দেখা যায় কুপ আর আরেকদিন এখন মুজাহিদ নাম দিয়ে খুব বাদ প্রতিবাদ এগুলো সব হল নিজের ব্যবসাকে ঠিকিয়ে রাখার ধান্দা আর ফাঁক দিয়ে কিছু আছে ঝুঁকি টুকি নেয় এটা হলো যে জীবনে আকাম কুকাম নানান করতেছি মানুষের সামনে ফিরিস্তা যে কিন্তু কাজ তো করতেছি ইংলিশের তো না জানিয়ে কাফফারা হয়ে যেতে পারে এটা এগুলো করে তারা করে তাদের নেশায় তাদের পেশায় আর আমাদের সাধারণ মুসলমান ধুকার পর ধুকারও খেয়ে যায় এটা সম্পূর্ণ বেদাত এবং হারা